গানটি এইমাত্র শুনলেন, এই গানটি আমি প্রথমে শুনেছিলাম হাওড়া ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে একজন শিল্পীর কণ্ঠে, এবং গানটি আমার অত্যন্ত ভালো লাগে। সেই কারণবশত আমি উক্ত শিল্পীকে ডেকে তার বেশ কয়েকটি গান আমি রেকর্ড করাই। আজকের উক্ত শিল্পী নিজ প্রচেষ্টায় একজন লব্ধ প্রতিষ্ঠিত গায়ক, এবং আমি ইচ্ছাকৃত ভাবে তার নামটি গোপন রাখছি। আমি আমার মূল প্রসঙ্গে ফিরে আসছি। আমি আজকের এই এপিসোডে সাঁওতালি ভাষা ও সাহিত্য সম্পর্কিত কিছু বক্তব্য রাখব, তবে তার আগে একটি কথা বলে রাখা বোধহয় একান্ত আবশ্যক। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমরা দেখে থাকি বলা হয় সাঁওতাল আদিবাসী অনগ্রসর জাতি। এই যে একটা বিশেষণ ব্যবহার করা হয় সাঁওতাল বা সাঁওতালিদের, অনগ্রসর জাতিদের যে একটা মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আমি এর তীব্র বিরোধিতা করছি। তার কারণ সাঁওতালি ভাষা ও সাঁওতালি সাহিত্যের ইতিহাস সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করা হয় এবং বর্তমান সাঁওতাল জনগোষ্ঠী কিভাবে জীবনযাপন করছেন সে সম্পর্কে যদি একটু ওয়াকিবহাল হওয়া যায়, তাহলে
এমন একটি অবাঞ্ছিত বিশেষণ অবশ্যই ব্যবহার করবে না কেউ। অনগ্রসর কথাটিতে আমার তীব্র আপত্তি রয়েছে। কখনোই সাঁওতালরা অনগ্রসর নয় বা বিগত দিনে ছিল না। তাদের নিজস্ব সাঁওতাল সমাজকে অনগ্রসর গোষ্ঠী বা জাতি বলে আত্মগরিমাকে অবমাননা করা হয় বা হেয় প্রতিপন্ন করা হয়, এ অধিকার বোধহয় কারণ নেই। যদি ভাষাতত্ত্বের দিক দিয়ে আমি ধরি, আমি বিগত দিনে চর্যাপদ সংক্রান্ত ব্যাপারে ইউটিউবে একটি এপিসোড আপলোড করেছি। পণ্ডিতরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন বা হয়েছেন যে বাংলা ভাষার সবচাইতে পুরাতন রূপ চর্যা ভাষায় বা চর্যা গীতিতে প্রতিফলিত হয়েছিল। যদি এটাই সত্যি হয়ে থাকবে, তাহলে মত্ত হাতিকে পোষ মানানো চর্যা গীতি নয়, নগর প্রান্তে ডোম তুলিয়ায় ডোমিনীর সহিত ব্রাহ্মণ অর্থাৎ উচ্চ মানের প্রতিপন্ন সম্পন্ন সমাজের লোকদের মিলন কাহিনী চর্যা দশ। পাগলা হাতির গর্জন আর পাহাড়ের কোলে মেঘের ডাক কিরকম একাকার হয়ে যায় চর্যা ষোলো। মেয়েদের দলবদ্ধ গান আর পুরুষদের বাদ্যযন্ত্র সহ নৃত্য চর্যা সতেরো। আদিবাসী পাড়ায় আখড়ার চিত্রকে মাদল বাজিয়ে ডম্বি বিবাহ কান্নপদের যাত্রা চর্যা ১৯। ভুসুকু শিকারী হরিণ মারবার যে কাহিনী আর মায়া হরিণকে মারবার জন্য মায়া জালের যে ব্যবহার চর্যা গীতি ২৩। উঁচু উঁচু পাহাড়ে সজ্জিতা সবর বালিকার ঘুরে বেড়ানো আর সেখানে সবর সবরী প্রণয় লীলা চর্যা গীতি ২৮। একইভাবে উঁচু পাহাড়ি টিলাতে প্রতিবেশী বিহীন মানুষের কুড়েঘরে বসবাস করা চর্যা ৩৩। অপরদিকে ডম্বিনীর কুড়েতে আগুন লেগেছে জল ঢেলে আগুন নিভিয়ে দেখা গেল যে তার দেবতার বিগ্রহ ছাই হয়ে গেছে চর্যা ৪৭। আজ থেকে হাজার বছর আগের বাংলা প্রাচীনতম সাহিত্যে যে সামাজিক জীবনযাত্রার ছবি পরিস্ফুট হতে দেখা গিয়েছে, তাতে আদিবাসী জীবনযাত্রা তথা সাঁওতাল সমাজের প্রতিফলন কি এর মধ্যে দেখা যাচ্ছিল না বা দেখা যাচ্ছে না? তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে সাঁওতাল সমাজ এবং বাঙালি হিন্দু সমাজ পরস্পর পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আজ থেকে হাজার বছর আগে যাত্রা পথ শুরু করেছিল? যদি এই উদাহরণ বুঝতে অসুবিধে হয়, তাহলে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের কথা ধরি, যেখানে রাধার উক্তি তুলে ধরা হয়েছিল। কৃষ্ণের প্রণয় প্রস্তাবকে সোজাসুজি প্রত্যাখ্যান করেননি, সেখানে বলা হয়েছে, না বুঝো রঙ্গ ধামালি, না জানো সুরতি কেলি, বহুমিয়া চলো সে নিষদ বনমালি, জৈশানে রতি জানিব, তেশানে কান্ন আনিব, সুরতি সম্ভোগে সকল রাতি পোয়াইব। এখানে বাহুমিয়া শব্দটি লক্ষণীয়, এটি মূলত খের ওয়ারিয়া তথা সাঁওতালি শব্দ। সাঁওতালেরা স্ত্রী বা বধূ কে বউ অর্থে বাহুরিও ব্যবহার করে থাকে। এটেক বুলিয়া তার না পাইস আস, এখানে আস অর্থে আশা, সাঁওতালি ভাষায় আস মানে আশা। আলম আস আ অর্থাৎ আশা করো না, এটা হল শ্রীকৃষ্ণ কীর্তনের বক্তব্য। তারই একটা পরবর্তী অংশে দেখা যাবে সাঁওতালদের লোকায়ত জীবনে তরুণ তরুণীদের মধ্যে পান দেওয়া নেওয়ার একটা রীতি, প্রণয়ে স্বীকৃত রীতি রয়েছে। সাঁওতালিতে খিলিপান শব্দে ব্যবহার প্রণয়ের লেনদেনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। বলা হয়, ইহা গুয়া পান তোকসে আপনেই খাহা, আপনাকে চিননি আ কান্নে থান যাহা। অর্থাৎ গুয়া পান এরি শব্দ এখানে সতীত্ব প্রমাণ করতে গিয়ে দানখণ্ডে রাধা সগর্বে ঘোষণা করেছেন,
কার পান চুন নাই খাও, কাহারও পাশ নাই যাও। আবার যমুনাখণ্ডে কৃষ্ণ রাধাকে তাম্বুল প্রদানের উদ্যোগী হলেও রাধা তীব্র শ্লেষের সঙ্গে বলেছেন, তাম্বুল দিয়া মনে কি বলসি, খুদ বরসিয়া রুহি বান্ধসি ইত্যাদি। আমরা যদি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের দিকে তাকাই, একটা লাইন বলছি, আশ্রম পুকুরি আড়া নৈবেদ্য শালুক পোড়া। এখানে পুকুরি আড়া শব্দটি সাঁওতালি শব্দ। চণ্ডীমঙ্গলের অন্যত্র আমরা দেখতে পাই, লাইনটি বলছি, আমরা জোহার খুরি কালি দেহ বাকি করি। এই যে জোহার শব্দটা, এটা সাঁওতালি শব্দ জহার, জহার থেকে এসেছে, দুটোর মানে একই। ভালু দত্তের লেখা, সেখানে আমরা ওই জোহার শব্দটার ব্যবহার দেখতে পাই, কান্দিতে কান্দিতে বিড়ে করিল জোহার। আবার চণ্ডীমঙ্গলে দেখা যাবে এটি শব্দ ব্যবহৃত হয়েছে, মা বাপে দেখিতে আছে বাসনা সবার, আমার মাথায় কীড়া আসো একবার। এই কীড়া শব্দটি সাঁওতালি কিরিয়ই থেকে এসেছে, সাঁওতালি উচ্চারণে কিরিয়ই অর্থ কীড়া। ঠিক একইভাবে কালিকামঙ্গলে যদি আমরা তাকাই, সেখানে আমি একটা পয়ার ছন্দ বলছি, গাল ভরা গুয়া পান নাকি মালা গলে, কানে কড়ি করে রাড়ি কথা কয় ছলে, চূড়া বন্ধা চুল পরিধান সাদা শাড়ি, ফুলের চুপুরি কাঁখে ফিরে বাড়ি বাড়ি। দেখুন, এখানে লক্ষ্য করে গুয়া রাড়ি চুপড়ি শব্দগুলো খেরওয়ালি অর্থাৎ সাঁওতালি। আমার মূল বক্তব্য হচ্ছে, বিশেষ কিছু গোষ্ঠী সাঁওতাল জনবসতির জন্য, জনগোষ্ঠীর জন্য, জনজাতির জন্য, সাঁওতাল জনজাতির জন্য যদি কোনো কিছু উন্নয়নমূলক কার্য করা হয়ে থাকে, ধরে নিলাম একটা সাঁওতালদের শিশুদের জন্য একটা স্কুল খোলা হলো, পত্র পত্রিকায় ঘোষণায় গলা ফাটিয়ে বলা হবে অনগ্রসর জাতি সাঁওতালদের জন্য অমুকটা করা হলো। কেন, আমরা শহর শহরতলিতে তো হর্দ মাকসার দেখতে পাচ্ছি, গঙ্গাবক্ষে ফ্লোটেল অথবা খালের উপরে ওই ফ্লোটেলের মতনই ভাসমান বাজার, ফ্লাইওভারের ছড়াছড়ি, নিত্য নৈমিত্তিক নতুন কিছু হচ্ছে, কই সেখানে তো এরকম গলা ফাটিয়ে বলা হচ্ছে না যে অমুক জনগোষ্ঠীর জন্য আমি ফ্লোটেল খুলিয়া দিলাম, তমুক জনগোষ্ঠীর জন্য আমি রাস্তায় নিয়ন লাইট লাগাইয়া দিলাম, সাঁওতালদের জন্য কিছু করলে সেইটার জন্য এত পাবলিসিটি কেন হবে, ধরে নেওয়া হচ্ছে তারা অনগ্রসর। এমন ভাবাটা সর্বৈব ভুল, তারা কারোর অনুকম্পার পাত্র নয়, তারা নিজেদের যুদ্ধ নিজেরা করে নিজেদের জায়গাকে নিজেরা সুদৃঢ় করে প্রতিষ্ঠা লাভ করেছে, কারোর বদান্যতায় করেনি, তারা উচ্ছিষ্ট ভোগী নয়। আর থাকল উন্নয়ন, উন্নয়ন তো রাষ্ট্রে উন্নয়ন হবে, এর মধ্যে নতুনত্বের কি আছে, উন্নয়ন তো সর্বক্ষেত্রে সর্বজাতি সর্বগোষ্ঠীর জন্য উন্নয়ন করাটাই বাধ্যতামূলক একটা কার্য, যেখানে ভারতবর্ষ একটি ওয়েলফেয়ার স্টেট। আমার বাল্যাবস্থা ঝাড়গ্রামে সেবায়তনে কেটেছিল বেশ কিছুটা বছর, আমি সেখানে ছাত্রাবাসে ছিলাম, তো বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমার যাতায়াত ছিল, আমি এতে সাহায্য লাভ করেছি শৈশব। বর্তমানে পেশাগত কারণে পুরুলিয়া বাঁকুড়া মানবাজার কেলিয়াবাসা লালগড় প্রত্যন্ত গ্রাম ঘুরেছি, সাঁওতালি পরিবারদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি, তাদের শিক্ষা সংস্কৃতি লোকাচার সম্পর্কে তাদের কাছ থেকে জানতে আগ্রহী হয়েছিলাম। আমার তো কোথাও চোখে পড়েনি এরা অনগ্রসর আদিবাসী, বরং এরা শিক্ষিত মার্জিত, এবং এদের নিজেদের যে সংস্কৃতি সে ব্যাপারে এরা সোচ্চার। আমি বিগত দিনে সর্বস্তরের মানুষদের মধ্যে দারিদ্র একটা অভিশাপের মতন কাজ করছে আমাদের সমাজে, জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক কাজ করা যেতেই পারে, সবসময় কাজ করছে কেউ না কেউ, স্টেশনে ভাবগুলোদের জন্য কেউ কাজ করছেন, অসহায় বৃদ্ধাদের জন্য কেউ কাজ করছেন,
ঠিক একইভাবে আমি বিগত দিনে তৎকালীন পশ্চিম মেদিনীপুর এডিএম মিস্টার সুরেন্দ্র প্রসাদ মিনা এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হওয়ার পরবর্তীকালে প্রথম যিনি জেলা শাসক বা ডিএম ছিলেন মিস্টার আর অর্জুন, আমি সাঁওতালি কিছু শিশুদের জন্য যারা দুস্থ বহু প্রকল্প নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, তাদের অকুণ্ঠ সমর্থন সহযোগিতা আমি লাভ করেছি। সরকারি লালফিতে বাঁধন আমাকে বিপর্যস্ত করেনি, দ্রুততার সঙ্গে আমার ফাইল কেন্দ্রীয় সরকারের কাছে টেবিল অবধি পৌঁছাতে তারা সব রকম সহযোগিতা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে প্রকল্পটি ধীর গতি প্রাপ্ত হয়। যাই হোক, উন্নয়ন করছি সেটা বদান্যতা নয়, অনুকম্পা নয়, কোন উচ্ছিষ্ট উদ্বৃত্ত দিয়ে তাকে পাবলিসাইজ করাটা অপরাধ বলে মনে করি। এবার ফিরে দেখা যাক, সাঁওতালি ভাষা তাকে তাদের জনগোষ্ঠী কিভাবে একটা সম্মানের জায়গায় পৌঁছবার জন্য কতটা তাদের ভাষা আন্দোলন নিয়ে যুঝতে হয়েছিল। আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা পশ্চিমবঙ্গ সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এবং সাঁওতালি ভাষায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত অলচিকি লিপিতে শিক্ষাক্রম চালু করবার দাবিতে দীর্ঘ বছর ধরে সাঁওতালিরা সংগ্রাম করে এসছে। এই দীর্ঘ সংগ্রামের একটা ফলাফল ঘটেছিল, 1 আগস্ট 2007 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে যে বিলটি পাস হয় তাতে বলা হয় সাঁওতালিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করাটা একটি সর্বদলীয় প্রস্তাব। এই প্রস্তাবটি নিয়েই পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বদলীয় তৎকালীন প্রতিনিধির একটি দল মাননীয় মন্ত্রী শ্রী উপেন কিষ্কু মহাশয়ের নেতৃত্বে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী লালকৃষ্ণ আদবানী মহাশয়ের সাথে সাক্ষাৎ করতে গেলেন। উদ্দেশ্য সাঁওতালি ভাষাকে অবিলম্বে সংবিধানের অষ্টম তপশিল ভুক্ত করতে হবে। অপরদিকে 26 ডিসেম্বর 2000 সালে মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের আমন্ত্রণে এসএকার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করতে চান। এই প্রতিনিধি দলের তৎকালীন আমলে ছিলেন শ্রী বৈদ্যনাথ সরেন, শ্রী দুঃখীরাম হাঁসদা, শ্রী নিতানন্দ হেমব্রম, শ্রী কুশল চন্দ্র বাস্কে, শ্রী সুবোধ হাঁসদা এবং শ্রী সাহেব রাম মুর্মু। দীর্ঘক্ষণ আলোচনাটি চলে। সবকিছু ওয়াকিবহাল হওয়ার পরে মুখ্যমন্ত্রী মহাশয় তাদের আশ্বাস দেন যে অতি সত্বর তিনি এই ব্যাপারটি একটি উচ্চ পর্যায়ের কমিটির দায়িত্বে দেবেন এবং সাঁওতালিদের যে দাবি দেওয়াটা, যে পাঠ্যক্রম চালু করবার যে প্রস্তাব, সেটা তিনি বিবেচনা করবেন। এবং ঠিক তিনি তার কথা রাখেন, উনি সময় বেশি নেননি। 3 মাসের মাথায় অর্থাৎ মার্চে একটি বিশেষ আদেশ বলে তৎকালীন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক শ্রী পবিত্র সরকার মহাশয়ের সভাপতিত্বে তিনি একটি সাঁওতালি ভাষা কমিটি গঠন করেন। এই ভাষা কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন অমিয় দেব, ডাক্তার ভক্তিপ্রসাদ মল্লিক, শ্রী ধীরেন্দ্রনাথ বাস্কে, সুবোধ হাঁসদা, শ্রী দিলীপ কুমার বসু ইত্যাদি। এই কমিটির রিপোর্টে জানা যায় বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত অলচিকিতে শিক্ষাক্রম চালু করা যাবে এবং পশ্চিমবঙ্গে প্রায় 86% বেশি মানুষ অলচিকি লিপিতে শিক্ষাক্রম চাইছেন। এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরই 2002 সালে অলচিকি বিশ্বের লিপি তালিকায়, যেটাকে বলা হয় ইউনিকোড ISO 10646 এর অন্তর্ভুক্ত হয়ে বিশ্বের অন্যতম প্রচলিত লিপি হিসেবে স্বীকৃতি লাভ করল। তাহলে এটা অবশ্যই সাঁওতালি জনগোষ্ঠীর একটা বিশেষ জয়লাভ বলে আমি মনে করি। পরবর্তীকালে বই বাজলো
যখন সংবাদপত্রে প্রকাশিত হল 2003 সালের অগস্ট মাসে লোকসভার বর্ষাকালীন অধিবেশনে কেবলমাত্র বোড়ো ভাষাকেই অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে, কেন্দ্রীয় সরকার এইবার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে এবং এই অনুসারে কেন্দ্রীয় সরকার এই অধিবেশনে সংবিধানের 100তম সংশোধনী বিলটি পেশ করতে চলেছে। স্বাভাবিক কারণেই সাঁওতালি ভাষা সেখানে ব্যক্ত হয়ে গেল। সুতরাং জেনে রাখা দরকার, সেই সময় একজন সাংসদ অত্যন্ত দায়িত্ব নিয়ে, তার নাম হচ্ছে শ্রী বাসুদেব আচারিয়া, সঙ্গে রূপচাঁদ মুর্মু প্রমুখ সাঁওতালি ভাষাকে সংশোধনীতে নিয়ে আসতে হবে, অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে বিস্তর ঘোলাটে হল, রানী রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ হল, জনজীবন স্তব্ধ হয়ে গেল এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমিত লাওড়া মহাশয় নজিরবিহীন একটি রায়ও দিলেন, কলকাতায় কাজের দিনে কোনো মিটিং মিছিল করা যাবে না। আবার সেই রায়ের বিরুদ্ধাচরণ করাতে বিস্তর জলগোলা হল, এগুলো ইতিহাস। তর্ক বিতর্ক চলতে থাকল এবং সেই সময় সাঁওতালিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবার যে ইশতেহারের অন্তর্ভুক্তির মাধ্যমে সাঁওতালি ভাষার যে সাংবিধানিক স্বীকৃতির দাবি, সেটিকে নিয়ে একটি দল তৎকালীন আমলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। প্রধানমন্ত্রী সেখানে বেঁকে বসলেন, তিনি বললেন, আমি সাংসদ ছাড়া অন্য কোনো রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলবো না, আর আমি 2.5 মিনিটের বেশি সময় দেব না। তো যাই হোক, অনেক অনুনয় বিনয় করার পরবর্তীকালে বরফ বলল, তিনি 12 মিনিটের একটা মিটিং হলো, কিন্তু মিটিং এর নিটফল হাতে রইল পেন্সিল। তিনি কোনো প্রতিশ্রুতি দিলেন, তিনি খালি বললেন, বহুত লেট হো গিয়া, কুছ নেই হো সকতা, আগে বাড়ি মে দেখা যায়গা। তো আগে বাড়ি মে দেখা যায়গা, তো তখন তো আবার নতুন ইলেকশন হবে, নতুন সরকার আসবে, বিজবাল জলের তলে পড়ে গেল। ঠিক সেই সময় এই সাঁওতালি ভাষাকে অষ্টম তপশিলি ভুক্ত করবার জন্য যিনি আসলে নামলেন, তিনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী মহাশয়। যখন অ্যাসেকা নেতৃবৃন্দ ঠিক করল যে প্রধানমন্ত্রী ডাল বলছে না কোনোভাবে এবং এরাও নাছোড়, তখন ঠিক করল যে তারা সংসদের বাইরে ধর্নায় বসবে। এই সময় একটা নাটকীয় পরিবর্তন ঘটল, একটা নাটকীয় ঘটনা ঘটে গেল, কারণ সাংসদ বাসুদেব আচারিয়া, আলোকেশ দাস, ডাক্তার রামচন্দ্র দোম, রূপচাঁদ মুর্মু এরা সংসদ ভবনের প্রবেশদ্বারে ধর্নায় বসবেন, এটা জানালেনি হয়ে গেল। ঠিক তখনই সংসদ বিষয়ের মন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ সাংসদ সোমনাথ চ্যাটার্জি মহাশয়কে ফোন করে জানান, কেন্দ্রীয় সরকার সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করে নিচ্ছে। সবই কারণে পরবর্তীকালের ইতিহাস সবাই জানেন যে আজ সাঁওতালি ভাষা তার মর্যাদা, যোগ্য মর্যাদা লাভ করেছে, অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই সময় বড়োকে এবং সাঁওতালি ভাষাকে যেমন 100তম সংশোধনীতে অষ্টম তফসিল অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল, ঠিক সেইভাবেই সাঁওতালির সঙ্গে মৈথিলি ও ডোগরি ভাষাকেও অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিকরণ করা হয়। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে যখন সংসদে এই বিলটি পাশ করা হল 100তম সংশোধনী, তখন দেখা গেল সংসদে সেই সময় উপস্থিত 338 জন সাংসদই সপক্ষে রায় দিলেন। অভাবনীয় একটি ব্যাপার। সেক্ষেত্রে আজকের দিনের যে যুব সমাজ, সাঁওতালি যুব সমাজ, তারা বিজ্ঞান থেকে সাহিত্য, সাহিত্য থেকে তথ্য প্রযুক্তি, প্রত্যেকটি ক্ষেত্রে সসম্মানে উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্তরে আজকের তারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিযুক্ত হয়েছেন। কোন মুখে এনাদের অনগ্রসর যা আদিবাসী বলবো, আমি আমার বিগত বক্তব্যে এদের সংস্কৃতি সম্পর্কিত একটা অত্যন্ত ছোট্টভাবে একটি পরিচয় দিয়েছি আপনাদের কাছে, এদের সাহিত্যকতা সম্পর্কে একটা পরিচয় দিলাম,
এদের বেঁচে থাকার লড়াই, ভাষাকে মর্যাদা দেওয়ার লড়াই, নিজেদের আত্মপ্রতিষ্ঠা করবার লড়াই, এগুলো কি শ্রদ্ধার যোগ্য নয়? এরা কি করুণার পাত্র বলে মনে হচ্ছে? এরা কি ভিক্ষে চেয়ে নিয়েছে তাদের জায়গাটা? তাহলে আজকের সাঁওতাল জনগোষ্ঠীর জন্য যদি কোনো উন্নয়নমূলক কিছু করা হয়, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় অনগ্রসর অধিবাসী বৃন্দের জন্য, অমুক মন্ত্রী মহাশয় এটি করিলেন, এটা সেই জাতিকে অপমান করা হয় যারা নিজেদের চেষ্টায় কারোর বদান্যতা নেয়, আজকের এই জায়গায় এসে পৌঁছিয়েছে। এবং ভাবতে ভালো লাগে, এদের সাহিত্য সংস্কৃতিতে আমি নিয়মিত শুনি, রবীন্দ্রসঙ্গীতকে সাঁওতালি ভাষায় রূপান্তরিত করে নৃত্য গীত বর্তমান প্রজন্ম মঞ্চস্থ করছেন, কবিতা আবৃত্তি করছেন, নাটক করছেন, খামতিটা কোন জায়গায়? সুতরাং অলচিকি লিপি 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু তিনি আবিষ্কার করলেন। কৃতিত্বটি শুরু হল রঘুনাথ মুর্মু থেকে। 1967 সালে রঘুনাথ মুর্মু প্রতিষ্ঠা করলেন, যেটা আমি একটু আগে বারবার উচ্চারণ করছিলাম আসেকা, সেটা হচ্ছে পুরোটা হচ্ছে রঘুনাথ পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রতিষ্ঠিত আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা পশ্চিমবঙ্গ, ইংরেজিতে বলতে গেলে আদিবাসী সোশিও এডুকেশনাল কালচারাল অ্যাসোসিয়েশন আসেকা। এবং মনে রাখা দরকার, 1970-71 সালে পশ্চিমবঙ্গে রোমান লিপিতে সাঁওতালি ভাষাটাকে লেখার একটা সরকারি প্রচেষ্টা চালু হয়েছিল। এই আসেকা সেটা আন্দোলন করে বন্ধ করে দেয়, কারণ সাঁওতালিদের নিজেদের বর্ণমালা রয়েছে, চাপিয়ে দেওয়া বর্ণমালা তারা মানতে রাজি হয়নি। এবং আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, আমাদের যেটা আকাশবাণী নামে পরিচিত সেখানে এই আসেকার রীতিমতো সংগ্রাম করে 1975 সালে প্রথম সাঁওতালি অনুষ্ঠান সম্প্রচারিত করতে বাধ্য করে। তো সুতরাং সাঁওতালিরা কোনোভাবেই অনগ্রসর সম্প্রদায়ভুক্ত নয়, তারা যথেষ্ট উচ্চকোটির জনজাতি। সাঁওতাল সংস্কৃতি সম্পর্কে কিছু বলার পূর্বে বলে রাখা একান্ত প্রয়োজন, প্রাচীন যুগ থেকে ভারতবর্ষের 4টি শক্তিশালী ভাষা গোষ্ঠীর মানুষ পাশাপাশি অবস্থান করে আসছে, সেগুলি হল অস্ট্রো এশিয়াটিক বা কোল গোষ্ঠী, যা খেরওয়াল ভাষা গোষ্ঠী নামেও পরিচিত, দ্বিতীয়ত দ্রাবিড় তামিল তেলুগু প্রভৃতি প্রাচীন ভাষার মানুষজন, তৃতীয়ত ভোট চীনীয় ও বার্মিজ গোষ্ঠীর মানুষ, চতুর্থত ইন্দো ইউরোপীয় ভাষার মানুষ। এগুলির মধ্যে একমাত্র অস্ট্রিক ছাড়া সব ভাষা গোষ্ঠীরই বিভিন্ন শাখা উন্নত ও পরিশীলিত ভাষা হিসেবে স্বীকৃত, কিন্তু কোল বা অস্ট্রিক ভাষা গোষ্ঠীর একমাত্র সাঁওতাল ছাড়া সব ভাষাই অপশ্রীয়মান, মুন্ডা ও হো ভাষা মৌখিক ভাষা হিসেবে প্রচলিত থাকলেও পরিশীলিত সাহিত্য সৃষ্টিতে সাঁওতালির নতুন সাঁওতালির তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। যদিও সাঁওতালিকে পরিশীলিত সাহিত্য হিসেবে গড়ে তোলা না যায়, তবে অস্ট্রিক গোষ্ঠীর সমস্ত ভাষাই হারিয়ে যাবে এবং নিদর্শন হিসেবেও কিছু অবশিষ্ট থাকবে না। প্রসঙ্গত বলে রাখি, 1887 সালে মারে হাপরা মাকড়িয়া কথা প্রকাশিত হওয়ার কিছুদিন পর সাঁওতালদের রীতিনীতি চিন্তা ভাবনার উপর এক কালজয়ী পুস্তক প্রকাশিত হয়, সেটি হল মাঝি রামদাস টুডুর খেরোয়াল বংশধরম পুঁথি। এটি হল সাঁওতালদের নিজের প্রচেষ্টায় লেখা প্রথম পুস্তক। অপরদিকে শ্রদ্ধেয় কবি পণ্ডিত ঠাকুরদাস মুর্মুর হিন্দুকরণ নাম দিয়ে পণ্ডগুডা পত্রিকায় এ বিষয়ে এক বিশাল প্রবন্ধের দৃষ্টান্ত দিয়ে বলেছেন কিভাবে আদিম উপজাতি সম্প্রদায়ের উঁচুতলার লোকেরা
হিন্দু সমাজের টিকিট নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেছেন, কোল ভিল রাজা কাতে হ্যাঁ অকায় মানাও ইয়া ছোট নাগপুরে রে না নাগ বংশী পৈল রাজা দমন্ড গেয় তাই কানা তাই নম দারাম দয় ক্ষত্রিয় এই না। অর্থাৎ কোল ভিলেরা রাজা হলেও তাকে কে মানবে, ছোট নাগপুরের প্রথম নাগ বংশীয় রাজা প্রথমে মুন্ডা ছিলেন, পরবর্তীকালে ক্ষত্রিয় হয়েছেন। যাই হোক, ভাষা ও সাহিত্যের মাধ্যমে সাঁওতাল জাতিকে ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভূমিকা যারা নিয়েছিলেন তাদের মধ্যে নাম করা যেতে পারে মাঝি রামদাস টুডু, সাধু রামচাঁদ, পণ্ডিত রঘুনাথ, নায়ক মঙ্গলচন্দ্র, কবি সারদা প্রসাদ ইত্যাদি। অপর একটি নাম উল্লেখনীয়, সেটি হচ্ছে সাধু রামচাঁদ, যিনি সাঁওতাল জনজাতির মধ্যে যে মদ হারিয়া ইত্যাদি, তাছাড়া কুসংস্কার, ডাইনি, ভূতের উপদ্রব ইত্যাদি ব্যাপারে তার যে আবদ্ধ ছিল, সেখান থেকে তাদের মুক্তি ঘটাবার জন্য 1897 সালে, যেটা বর্তমানে পশ্চিম মেদিনীপুর শিলদা, তার নিকটে কামারবাঁধি গ্রামে তার জন্ম হয়েছিল। কবি সারদা প্রসাদ কিসকুর ভাষায় জয়টি তীরে আমমাথ রকহক গরমাথ পুনরেগে রামচাঁদ জনন্ত আমাজ জয়টি তালারে। অর্থাৎ সাঁওতাল জাতি যখন চরম বিপদে নিজেদের ভাষার প্রতি অবহেলা, ঠিক তখনই জাতির মাঝখানে রামচাঁদ তোমার আবির্ভাব। এই সাধু রামচাঁদের মজুদারের আঁক সেবেল সিঁচ বাহাবার্গে মাতকাম হেরে হেসা বাহা পারায়ণী বেড়াহাসুর আসমান জাপুট ইত্যাদি কবিতার মধ্য দিয়ে প্রকৃতি তথা মানব প্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপনা করে গিয়েছেন। সাধু রামচাঁদ উপলব্ধি করেছিলেন একতার শক্তি সব থেকে বড় শক্তি, সে কারণে তিনি বলেছিলেন, আমরা সকলেই ভাই ভাই, কারণ মনে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, যা বলবো সবার মুখে তা যেন একইভাবে শোনা যায়। মারাংবুড়ু জয়লই তাতে মিত হরতে তারাম হয়ে তাবনা, অর্থাৎ মারাংবুড়ুর জয় বলে একসাথে সকলে পথে নেমে পড়ো, মারাংবুড়ু জয়টিরা হইলেও দেশ ভাই জিউড়ি দেবেন মৌলিয় আবন রে আহ মনে ধাঁধা আস গাব যত ছাঁদা দিলাবন বয়হা আড়াপাড়ি দেশমারে উদগাবন জারি। অর্থাৎ জয় পতাকা দোলায় মারাংবুড়ু, মনের মিলন করব আমরা এবার শুরু, আমাদের মনে রয়েছে ধাঁধা গুছিয়ে দেব সমস্ত বাধা, এসো ভাই তাড়াতাড়ি গোটা দেশে করব আমরা হুকুম জারি। আবার একটা কবিতার উল্লেখ করা যায়, লেলেহা ইডিস তিরোটেব আদিবাসী এখেন জাতি তারা অসনা বনরে মিত জুমাহেন ধর্ম রে বন উদুগক দর যত না বন ভালা দেশ তলার এই যৌত বচনা হা হরণী এটি ক ধর্মে শ্বেতনা শ্বেতান ভরতে গঙ্গার আসার গুরুমন্ত্র আয়ুর সত্য সপহত হর সমাজ তা বয়ে পায় খায় জাহির ভূতা নওয়া সত তলিক বিদায় সমাজ ধৌরতি রেহদায় দৌষখন জিয়ায় জিয়ই দেগড়া হারাজ সৌরি সুলুক সুঘোর সহিস মানে সেই নহর সিওই হসব পাশ হিসকই হরং মাবং বাগি নিয়ই ধর্মতে যৌত মিলন হোমিন তারা ও ঘেরা ধর্ম মেঘ ধন বারাক কেত তা আয়া কৌথি সারা হেরা সাঁদ বঙ্গ মান লেখান মনক দয় মাতুর বারিস ভাগে সহায় বেশত দিল আসুর আকিল দিশা হুষ হদিশতে সনাম রেগেম ওই গায়ন বায়ন যতা
বকাটে বেটে খাটো অধিবাসী আমরা, জাতির উন্নতি করতে হলে আমাদের একত্রিত হতে হবে, আমাদের অহংকার বাড়বে ধর্মের পথ অনুসরণ করলে, কারণ দেশের মধ্যে জাতির শ্রেষ্ঠত্বের রাস্তা সেই ঠিক করে দেবেন। ধর্মের ওপরে থাকবে গুরুবাক্যের প্রভাব অথবা গুরুবাণী আর দেবতার মঙ্গলস্পর্শ, তাই থাকবে আমাদের সমাজের উন্নতির পথের পথ নির্দেশক। জাহেদ থানের পবিত্র সুতা আমাদের সমাজকে একত্র করবে, পৃথিবীর সমস্ত প্রকার অশুভ শক্তি অন্যায় অপরাধ থেকে আমাদের মুক্তি দেবে। সুখ শান্তির পথ যেন হিংসা বিদ্বেষ আর পারস্পরিক বিভাগ ভুলতে হবে, ধর্মের মধ্য দিয়ে জাতি মনের মিলন সম্ভব। ধর্মে ধনের গৌরব বৃদ্ধি প্রাপ্ত হয়, সফলতা আসে কর্মে, ঈশ্বরের নিকট আত্মসমর্পণে মন সুস্থির হয়, প্রতিরোধ করবার ক্ষমতা বাড়ে জ্ঞান গরিমা বিচার বিবেচনার দ্বারা, সবকিছুর উপর বিশ্বাস রাখতে হবে, তার ফল আমরা পাব আমাদের কাজের মধ্য দিয়ে। আমাদের বড়াই করা ধর্ম সমাজটাকে চিনতে শিখতে হবে, তবেই তো আমরা আনতে পারব স্বরাজ। পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রথম সাঁওতাল, যিনি সাঁওতাল জাতির বিরাট অংশকে সর্বাধিক আন্দোলিত করেন অলচিকি আন্দোলনের মাধ্যমে। জন্মসূত্রে এবং শিক্ষকতার কর্মসূত্রে তিনি ওড়িশা মানুষ হলেও পশ্চিমবঙ্গের শ্রীরামপুর, গোসাবা, শান্তিনিকেতন, ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা থেকেও তিনি গ্রহণ করেছেন নানা সাংস্কৃতিক চেতনা। পরবর্তীকালে কলকাতার শ্যামপুকুর লেনে স্বদেশী টাইপ ফাউন্ডার থেকে ব্যক্তিগত উদ্যোগে অলচিকি টাইপ কিনে এনে উড়িষ্যার রায়রংপুরে সাঁওতালি ভাষার প্রসারের প্রেস খোলেন তিনি, এবং সেখানে শিশুদের জন্য প্রথম পাঠ্য বই অলসেমেদ, এছাড়া অল উপরুম, পার্সি পাহা, দারে গেহন, এ লখা, পারসি ইতুন, রনর, বাখের প্রভৃতি বহু গ্রন্থ রচনা করে থাকেন, এবং সাঁওতাল সমাজের পুরাণের কথা কল্পনা কল্পমায়ার সঙ্গে বাস্তব জীবনের বিচিত্র অভিজ্ঞতে কালজয়ী সাহিত্যের সৃষ্টি করেছিলেন। তিনি রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা, জীবন দেবতা, উর্বশী, সিন্ধু পারে প্রভৃতি কবিতায় সাহিত্য রস এবং তত্ত্বভাবনার অরূপ মিলনে যেমন আজও জাগে নানা বিতর্ক, তেমনি পরাবাস্তব বা জাদুবাস্তবের চেনা অচেনা বোধ আমাদের মুগ্ধ সচকিত করে পণ্ডিত রঘুনাথের মৃদু চাঁদন নাটকে। এছাড়া কয়েকজন ব্যক্তিত্ব, নায়ক মঙ্গলচন্দ্র, গোড়াচাঁদ টুডু, নারায়ণ সরেন, তরে সুতম, দোমান সাহু সমীর, সারদা প্রসাদ কিস্কু, ঠাকুর প্রসাদ মুর্মু উল্লেখযোগ্য। সাঁওতালদের প্রধান উপাস্য হচ্ছে সূর্যদেব, তাদের ভাষায় বলা হয় সিং বঙ্গা, সিং বঙ্গা। তো পর্বত দেবতা মারাং গুরু তাদের যথেষ্ট কাছের লোক। সাঁওতালদের বিশ্বাস আত্মা অমর এবং সেই আত্মাই বঙ্গা, সব ঐতিহ্য ভালো মন্দ নির্ধারণ তিনি করে থাকেন, তাই দৈনন্দিন পূজা অর্চনায় বঙ্গার একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তাদের গৃহদেবতা হিসেবে আদি বঙ্গার যথেষ্ট প্রতাপ রয়েছে, এছাড়া লৌকিক হিন্দু দেব দেবীর প্রভাবও তাদের ধর্মীয় অনুষ্ঠানাদিতে পরিলক্ষিত হয়। সাঁওতাল নরনারী আসলে ধর্ম বিশ্বাসের দিক থেকে সর্বপ্রাণবাদী এবং প্রকৃতির উপাসক, তো মনে রাখতে হবে এতে ধর্মাচরণে কোনো মূর্তি পূজার প্রচলন নেই। সাঁওতালিরা খুবই উৎসব প্রিয় জাতি, আমাদের মতন বাঙালিদের মতন, বারো মাসে তেরো পার্বণ এদেরও লেগে রয়েছে, এবং প্রত্যেকটি উৎসব নৃত্য গীত বাদ্য সহযোগে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে থাকে। নববর্ষের মাস ফাল্গুনে যেমন অনুষ্ঠিত হয় সেলসেই উৎসব, চৈত্র মাসে বঙ্গাবঙ্গি উৎসব, আবার পৌষ মাসে সোহরাই উৎসব। সাঁওতালদের অপর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নাম হচ্ছে বাহা অর্থাৎ ফুল ফোটার উৎসব। বসন্তে শুরুতে এই উৎসবে
উদ্দেশ্যে নানা রঙের ফুল ফোটার সৌন্দর্যকে তারা অভ্যর্থনা জানায় নৃত্য গীতের মাধ্যমে। বলে রাখা আবশ্যক, সাঁওতাল সমাজে তরুণ তরুণীর বিবাহ পূর্ব স্বাধীন মেলামেশায় কোনো বাধা নেই। সমাজে বিবাহ বিচ্ছেদের বিধানও রয়েছে। বিয়েতে কনেকে পণ দেওয়ার রীতি এখনো লোপ পায়নি, তবে এটি যৎকিঞ্চিত। বিধবা বিবাহের প্রচলন এদের মধ্যে রয়েছে। সাঁওতাল সমাজে বহির্গোত্র বিবাহ প্রচলিত রয়েছে, এমনকি উপগোত্রের মধ্যেও বিবাহ। এদের সমাজে ছয় প্রকার বিবাহ রীতি প্রচলন থাকলেও বর্তমানে তিন ধরনের বিবাহের প্রচলন দেখা যায়। একটা হচ্ছে আলসি, দ্বিতীয়টি হচ্ছে রাজারাজি, তৃতীয়টি হচ্ছে হুড়া কাটরা বা ইতুর বিবাহ। সাধারণত ছেলে মেয়ের বয়স 19 ও মেয়ের বয়স 15-16 হলে বিবাহের একটা হিড়িক পড়ে যায়। এছাড়া নির্বরক নামে বিয়ের প্রচলন সাঁওতালি সমাজের মধ্যে প্রাধান্য পেয়েছে, কিন্তু আসলে বিবাহ এটি সম্ভ্রান্ত পরিবার ও শিক্ষিত সমাজের মধ্যে প্রচলিত। রাজারাজি বিবাহ হল প্রেম করে বিবাহকে বলা হচ্ছে রাজারাজি। সাঁওতালদের প্রত্যেকে গ্রামেই হাট বসে বস্তুত কেনাবেচার উদ্দেশ্যে। এখানে যুবক যুবতীরা তাদের পছন্দ মতন প্রিয়জনদের খুঁজে নেয়। আর হুড়াকাটরা বিবাহটা হচ্ছে জোর করে বিবাহ। কোন যুবক যদি কোন যুবতীকে ভালোবেসে ফেলে এবং সেই যুবতী যদি তাকে অপছন্দ করে ও বিয়েতে অসম্মতি জানায়, তখন সেক্ষেত্রে যুবক তারকে পাওয়ার জন্য হাটে যায়। সেখানে সেই যুবতীর খোঁজ করতে থাকে। যুবতী সাক্ষাৎ পেলে যুবক সুযোগ মতন সেই যুবতীর কপালে সিঁদুর পরিয়ে দেয়। এটিকে হুড়াহুড়ি বিবাহ বলা হয়। আমি বিভিন্ন অবস্থাতে বহু সাঁওতালি পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছি, তাদের রীতি নীতি সম্পর্কে চেষ্টা করেছি জানতে। যতটুকু দেখেছি বা বুঝেছি সেটা হচ্ছে সাঁওতালদের ঘরগুলো ছোট, কিন্তু উঠোন যেটা সেটা অত্যন্ত পরিচ্ছন্ন, বাসনপত্র অত্যাধিক পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি মেটালিক ইউটেন্সিলস যেগুলো ওই অ্যালয়েড কাঁসা বা ওই রকম ধরনের কিছু, তারা ছাই দিয়ে ওটাকে পরিষ্কার করে তার উপরে একটা তেলের প্রলেপ দিয়ে দেয় যেটা চিকচিক করে এবং দীর্ঘস্থায়ী। মাটির দেওয়ালে নানা রকম কারুকার্য লক্ষণীয়, একটা শিল্পী মনের পরিচয় পাওয়া যায়। ঘরের আসবাবপত্র খুবই সাদা মেটা, সরল জীবনরীতিতে এরা বিশ্বাসী। সমগ্র সাঁওতাল গোষ্ঠীকে 12টি গোত্রে বিভক্ত করা হয়েছে। সাধারণ নিয়মে এই গোত্রের ছেলে মেয়ের মধ্যেই বিবাহ, একই গোত্রের মধ্যে ছেলে মেয়ের বিবাহ সাধারণভাবে নিষিদ্ধ। এই 12টি গোত্র হচ্ছে হাঁসদা, সরেন, টুডু, কিসকু, মুমু, মান্ডি, বাস্কে, বেসরা, হেমব্রাম, পাওরিয়া, চরে আর বেদেয়া। প্রথম 7টি গোত্র ও পরবর্তীকালে তাদের মধ্যে আরো 5টি গোত্রের উদ্ভব ঘটেছে। যাই হোক, মোট 12টি গোত্র নিয়ে সাঁওতাল জনগোষ্ঠী। সাঁওতালদের মধ্যে প্রতিটি গোত্র তাদের পূর্বপুরুষ কিংবা গাছপালা, জীবজন্তু, পশু পাখি ইত্যাদি নামে পরিচিত। যেমন হাঁসদা গোত্রের লোকেদের বিশ্বাস তাদের উদ্ভব হয়েছিল হাঁস থেকে, তাই হাঁসদা গোত্রের সাঁওতালরা কখনোই হাঁসের মাংস খাবে না। আবার সরেন যে গোত্রটি, তাদের ধারণা তাদের উৎপত্তি হয়েছিল হরিণ থেকে, তাই এদের মধ্যে হরিণের মাংস খাওয়াটা নিষিদ্ধ। এদের সামাজিক অনুষ্ঠানের মধ্যে কয়েকটি নাম আমি বলছি। যেমন বাপলা, বাপলাটা হচ্ছে বিবাহকে বাপলা বলা হয়। ভান্ডান একটা অনুষ্ঠান, সরহায়, বাহাপরব, বার্নিং, এগুলো উৎসবের নাম।